নাসির আহমেদ, আপনি লিখেছেন, মুসলমান কি তার বংশ পরিচয় পরিবর্তন করতে পারে? না, বংশ পরিচয় কিভাবে পরিবর্তন করবে? তবে হ্যাঁ, তার বংশের মধ্যে নতুন কোনো শাখা ওপেন হতে পারে। ধরুন, তার পূর্ববর্তী বংশে এমন কোনো ব্যক্তি আছেন যার নামে তারা পরিচিত হয়ে আসছেন, এরপরে আবার আরেকজন ব্যক্তি তিনি এমন আছেন যে তার পরিচয়ে তার সন্তান তার বংশধর হিসেবে তারা পরিচিত হওয়ার সুযোগ আছে, তো তার দিকে সম্বন্ধ করলেন। অথবা তার ওপরের সিঁড়িতে এমন কোনো ব্যক্তি আছেন যার পরিচয়ে তিনি পরিচিত হতে পারেন, যার বংশধর হিসেবে নিজেকে পরিচয় করতে পারেন, তাহলে এইটা করতে পারেন। অর্থাৎ পরিবর্তন বলতে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন, তাহলে এটুকু করা যেতে পারে। ধরুন, আপনার বংশে একজন চৌধুরী সাহেব ছিলেন, সেই চৌধুরী সাহেবের বংশধর হিসাবে আপনি চৌধুরী বংশের লোক হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন। কিন্তু চৌধুরী সাহেবের পরবর্তীতে আপনার বংশে দেখা গেল একজন নাম করা হাজি সাহেব এসেছেন, যিনি অর্থাৎ হাজি সাহেব নামে পরিচিত, কিন্তু তার কর্মে তার গুণে তার সন্তান হিসাবে তার বংশধর হিসাবে পরিচয় দেওয়াটা আপনার জন্য গর্বের, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে সম্বন্ধ করে আমি অমুকের বংশধর, এরকম আপনি করতে পারেন। আমাদের দেশে বংশ পরিচয় যেটা, সেটাকে আসলে সেভাবে সংরক্ষণ করা হয় না, যেটা অ্যারাবিয়ানরা করে থাকেন। এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের মানে কার বংশধারাটা কী এবং আমরা কে, কোন সূত্র থেকে এসেছি, আমাদের পূর্বপুরুষ কে, এর মাধ্যমে মানুষ একে অন্যকে চিনতে পারে এবং একে অন্যকে জানতে পারে। এই জানাটার রাস্তা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ইসলামের একটা ঐতিহ্য এটা, সেই ঐতিহ্যটা আমাদের ধরে রাখার চেষ্টা করা উচিত। আমাদের দেশে প্রচলিত যে বংশ পরিচয় আছে, অন্তত এটুকু আমাদের ধরে রাখার চেষ্টা করা উচিত। হ্যাঁ, যদি কেউ অযথাই বংশ পরিচয় চেঞ্জ করে, যে ধরুন আমি কথার কথা ভূঁইয়া, এই বংশটা শুনতে আমার কাছে ভালো লাগে, তো আমি চৌধুরী থেকে ভূঁইয়া হয়ে গেলাম, এটা তো জায়েজ নয় বা এটা সঠিক কাজ নয়। কারণ হলো, আপনি ভূঁইয়া আপনার পূর্বপুরুষদের মধ্যে কেউ ছিল না, তাহলে আপনি অযথা এবং অহেতুক এবং মিথ্যাই আপনি সেই পরিচয় পরিচিত হলেন। সেভাবে যদি কেউ পরিচয়কে পরিবর্তন করতে চান, বংশ পরিচয়কে, সেটার কিন্তু সুযোগ নেই, জায়েজ নেই।